সেই পৃথিবীতে এত রাহুল মাঝে আরেক রাহুল, আরেক রাহুলের আর একটা ভিডিও। আর আজকের এই ভিডিওতে ক্লিয়ার হতে চলেছে যে তোমরা কাটিলা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, হ্যাঁ আরও একটা গোপীনাথপুরের মেলার ভিডিও নিয়ে চলে গেছি। আর এর আগেও একটা গোপীনাথপুরের হরিনাম এর মেলা নিয়ে এসেছিলাম, তো সেই ভিডিওটা যারা দেখোনি এখনও দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো সেই ভিডিওর লিঙ্ক। আর এই ভিডিওটা হচ্ছে যে গোপীনাথপুরের উপরপাড়া, এই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, এই ভিডিওটা খুব মজার হতে চলেছে কারণ এইখানে অনেক কিছুই বসেছে নতুনভাবে। আর তো চলো আমি মেলার ভিতরে ঢুকে গেছি, আর এটা তোমরা আগের যেটা দেখতে পেলে সেটা হচ্ছে মেলার বড় গেট। তো চলো ভিডিওটা, ওখানে অনেক কিছু বাকি আছে, তোমরা শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা। Thank you.
নতুন জায়গাটা চলে এসেছি, তো সেই জায়গাটা ছোটখাটো চড়ক বসেছে মেলা টাইপের। তো তোমরা দেখতে পাবে মেলাটা খুব বড় মেলা নয়, খুব ছোট মেলা, কিন্তু বাকি যে জায়গাটা আছে সেটা জাস্ট সেরা সাজিয়েছে। একটা কথা তোমাদের আবার বলে দিই, এই ভিডিওটা ছিল যে গোপীনাথপুরের উপর পাড়ায়, আর আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা হচ্ছে প্রপার গোপীনাথপুরের। আর হ্যাঁ, এইখানে যে নাটক চলছিল বা এক জায়গায় স্টেজ প্রোগ্রাম চলছিল, আর এখানে যে লাইট ডিজাইনগুলো ছিল সত্যি খুব প্রশংসার যোগ্য। লাইটের ডিজাইনগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে। আর সত্যি বলতে প্রপার জায়গাটা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল, আমি তোমাদের সাথে সাথে আমি নিজেও উপভোগ করলাম এই জায়গাটা আর এই মেলাটা। তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই।